আল্লাহর দিনের দাওয়াত দেওয়া বা দাওয়াতি কাজ করার হুকুম কি? বলছেন লেখক যে হুকুম দাওয়াতি আল্লাহ ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহিল মুনকার ফা ইন্না লানা নাজিদু আকওয়ালান মুখতালিফাতান ওয়া আরাআন মুতাআদ্দিদা ফি হাযাল মাউযু বাল ইয়াকাদু ইয়াকুনু আল ইজমা মুনআকিদান على أن الدعوة إلى الله والأمر بالمعروف ونهي عن المنكر فرض وواجب على كل من استطاع إلى ذلك سبيلا جار যতটা ক্ষমতা আছে আপন জায়গা থেকে আপনাদের ক্ষমতা আমার সমান নয় হইতো ইলমের ক্ষেত্রে কিন্তু কেউ কেউ আছেন যে তার সামাজিক প্রভাব আমার চেয়ে বেশি আছে হ্যাঁ সামাজিক তার শক্তি প্রভাব বা সেখানে তার কথা লোকেরা মানে দুনিয়ার সব কথা মানাচ্ছেন আপনি আপনার গোটা বংশ আপনার কাছে মাথা ঝুঁকে দিচ্ছে যে কোনো পারিবারিক সামাজিক বিষয় তাহলে সেখানে আপনি দিনের কাজ করলে আমার চাইতে বেশি আমার কথা হয়তো উপদেশমূলক ওয়াজমূলক হবে হয়তো হ্যাঁ কিন্তু আপনার কথা ভয়ে মানবে ভয়ে শুনবে তাহলে আপনার তখন দাওয়াতের গুরুত্ব আমার চাইতে বেশি বেড়ে যায় এই জন্য বলছেন লেখক যে দাওয়া ইলাল্লাহর কাজ এবং ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে ও সমস্ত ওলামারা কাছাকাছি একমত যে এটি ফরজ ওয়াজিব কাজ ফরজ ওয়াজিব কাজ আলা কুল্লি মান ইস্তাতা ইলা যালিকা সাবিলা যতটা সম্ভব যার জন্য যতটা সম্ভব আপনি যেই ভাষা জানেন সেই ভাষায় আপনি যতগুলি মানুষের কাছে পৌঁছিতে পারছেন ততদূর পর্যন্ত আমি যতদূর পর্যন্ত পৌঁছিতে পারছি পৌঁছাইতে পারছি ততদূর পর্যন্ত তো দাওয়ার কাজ হচ্ছে ফরজ ওয়াকাদ নাকাল আল ইজমা আলা আলা যালিক গায়রু ওয়াহিদ মিন আহলি আল ইলম অনেক ওলামা ইকরামগণ দাওয়ার কাজ যে ফরজ এর উপর ইজমা ঐক্যমত বর্ণনা করেছেন তার মানে কোনো ইখতিলাফি মাসলা নাই যে দাওয়ার কাজ ফরজ নয় আমার জন্য সুন্নাত ফরজ হলে তাহলে ছাড়লে কি হবে তাহলে গুনাহ হবে না তাহলে গুনাহ হবে সুন্নাত মনে করলে বলতেন যে সুন্নাত করলে নাকি পেতাম করলাম না তো নাকি পেলাম না হয়তো তাই না মুস্তাহাব না মুস্তাহাব নয় অনেক ওলামায়ে কেরামগণ ইজমা বর্ণনা করেছেন যেমন বলছে কান্নাওয়াবী ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ ইমাম ইবনে আব্দুল বার এবং ইমাম কুরতুবী ইমাম ইবনে আব্দুল বার ইমাম কুরতুবী এরা স্পেন আন্দালুসের মানুষ ছিলেন ওলামা ছিলেন তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ শারহ মুসলিমে তিনি বর্ণনা করেছেন 75 নম্বর হাদিসের ভাষ্যে এই কথাই বর্ণনা করেছেন যে দাওয়ার কাজ হচ্ছে ফরজ এর উপর ইজমা তিনি নকল করেছেন মত নকল করেছেন দাওয়ার কাজ যখন ফরজ তো ফরজ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ফরজে আইন আরেকটা হচ্ছে ফরজে কিফায়া সংক্ষেপ বিষয়টি বলি ফরজে আইন আমার উপর আপনার কখন হয়ে যাবে যখন আমার ছাড়া এর সংশোধনের জন্য কোনো বিকল্প নেই এমন জায়গায় আপনি আছেন আমি না ধরেন আপনারা আছেন এমন জায়গায় আছেন যেখানে শুধু আপনি সেই অন্যায়টাকে দেখছেন যে অন্যায় কাজ হচ্ছে অথবা সেখানে একটা ফরজ অজেব কাজ ছুটে যাচ্ছে আপনারা ছাড়া কেউ জানছেন আপনার সামনে চোখের সামনে এটা হচ্ছে তখন আপনার উপর এই দাওয়াত দেওয়া কি ফরজে আইন ফরজে আইন তখন ফরজে কে ভাই কখন যেমন এখন আমরা অনেকে আছি এখানে একজন লোককে দেখছি বাম হাতে পান করছে বাম হাতে পান করছে বাম হাতে অনুকর মকরু নয় কিন্তু নিষেধ জায়জ নয় কারণ ফাইনাস শেতানি আকলে বিষম আলী বাসা বিষম আলী বাম হাতে পান আহার করে এটিও দাঁড়িয়ে পেশাবের মতো অথবা দাঁড়িয়ে পান করার মতো নয় কিন্তু এই অনেকে কিন্তু এই মশলাগুলোকে একরকম করে দেয় তো যাই হোক এখন আমাদের মধ্যে একজন বলা যথেষ্ট জরুরি নয় যে সবাই মিলে এক বাক্যে বলতে হবে হ্যাঁ কি করছেন হ্যাঁ বা আমাকে বলতে হবে জরুরি নয় তবে যদি এমন মশলা হয় যে মশলা বা এলমের প্রয়োজন রয়েছে মানে স্পষ্ট মশলা নাই হ্যাঁ সেই ক্ষেত্রে কাব্যের কাব্যের আমল করে হাদিসে রয়েছে বড়কে সুযোগ দাও বড়কে বলার জন্য সুযোগ দাও যদি তিনি ছেড়ে দেন ধরেন আমি নিজেকে নিয়ে ব্যস্ত হ্যাঁ নিজের মোবাইল নিয়ে ব্যস্ত অথবা আমার আলোচনা নিয়ে ব্যস্ত আর আপনি দেখছেন যে এই সাইডে বা বেশ কয়েকজন দেখছেন তাহলে তখন আমার আশায় বসে থাকবেন না যে ওনাকে বলতে হবে উনি বলছেন না যে না তখন ফরজে কেফা একজন বা দুইজন এই কাজটি করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল ফরজে কেফায় তাহলে দাওয়ার কাজ ফরজ হয় ফরজে কেফায় আর না হলে ফরজে আইন যদি আপনার বাড়িতে অনেক সময় দেখা যায় আপনার নিজের বাড়িতে ফরজ অজেব কাজ হচ্ছে সাবা লোক ছেলেমেয়েরা সালাত করছে না তাহলে আমি দাওয়াত দিতে যাব না আপনাকে দিতে হবে আপনারও ফরজে আইন আপনারও তখন ফরজে আইন কিন্তু আপনার গ্রামে বেশ কিছু বেনামাজি রয়েছে বেশ কিছু লোক শিরক বিদাতে জড়িয়ে রয়েছে আর সেখানে বেশ কিছু ওলামাও রয়েছেন আর সাধারণ মানুষরা রয়েছে পরেশগার লোকেরা রয়েছেন
তাহলে সেখানে দু একজন যদি এই কাজটি করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল। লেখক তারপরে বলতে চেয়েছেন যে কোরআন সুন্নার দলিল এর পক্ষে রয়েছে যে দাওয়ার কাজ ফরজ। আল্লাহ বলছে ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে একটি দল হতেই হবে, এদোনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের উপদেশ দিবে, অন্যায় কাজে বাধা দিবে। সূরা আল ইমরান আয়াত 104। আল্লাহ রাব্বুল বলছেন যে এটি হচ্ছে আমার রাস্তা, নবীকে বলছেন যে কুল হে নবী, বলে দাও যে এইটাই হচ্ছে আমার রাস্তা। তো নবীর রাস্তা মানে নবীর রাস্তার অনুসরণ করা ফরজ, নবীর রাস্তার অনুসরণ করা ফরজ, দাওয়া আল্লাহ হচ্ছে নবীর রাস্তা। এই জন্য ইমাম ইবনুল আরবি আল মালিকি রাহমাহুল্লাহ আহকামুল কোরআনে এ বিষয়টি বলেছেন, দাওয়াতের ফরজ হওয়ার বিষয়টি। আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইবনুল কাইয়িম, ইমাম শাওকানি তারা দাওয়াতের কাজে ফরজ এর জন্য দলিল হিসাবে এই আয়াতটি পেশ করেছেন, কুল হাযিহি সাবিলি আদু ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর তারপরে তারা বলছেন যে হাক্কুন আলা কুল্লি মান ইত্তাবাহু আন ইয়াদউয়া ইলা মা দাআ ইলাইহি। হাক্কুন মানে ফরজুন, হক হচ্ছে মানে ফরজ হচ্ছে, এটি আমার উপরে হক মানে কি আমার উপরে এটি আবশ্যক, আবশ্যক হচ্ছে আলা করলে মানিত্তাবাহু, প্রত্যেক এমন মুসলিমের উপর যেই মুসলিম নবী সাল্লামের অনুসারী, আর মানে সবাই রসুলের অনুসারী, সুতরাং আমাদের ওপর আবশ্যক হচ্ছে ইয়াদুয়া ইলা মা দা ইলাইহি, যেই পথে দাওয়াত দিয়েছে রসুল্লাহ সেই পথের দিকে আমরা দাওয়াত দেব। ইমাম ইবনুল কাইম তাফসিরে রয়েছে, ফতুল কাদির ইমাম শাওকানি তাফসির রয়েছে তৃতীয় খণ্ড 71 পৃষ্ঠা, এবং মাজমুয়া ফাতাওয়া ইবনে তাইমিয়ার 15তম খণ্ড 164 পৃষ্ঠা এই কথাটি। তাহলে এই সমস্ত বিশিষ্ট ওলামায়ে কারামগণ দাওয়াতের গুরুত্ব সম্পর্কে বলছেন বা হুকুম সম্পর্কে বলছেন যে দাওয়া ইলা আল্লাহ হচ্ছে ফরজ ওয়াজিব কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সত্যিকার অনুসারী হন তাহলে দাওয়ার কাজের এই ফরিজা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।